এই মুহূর্তে আপনাদের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করছি, যে অক্সিজেন এবং হচ্ছে যে ভ্যাকসিনের একটা প্রয়োজনীয়তার একটা ছিল ভারতবর্ষে, যেখানে আমেরিকা কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা ছিল, কিন্তু ইতিমধ্যে হচ্ছে উদ্ভূত পরিস্থিতিকে লক্ষ্য করে ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন ভারতকে সহযোগিতা করতে রাজি হয়েছে। এটা নিঃসন্দেহে একটা স্বস্তির খবর এই মুহূর্তে, যে এবং পুরো বিষয়টাকে যদি নির্ধারিতভাবে পথে চলে তাহলে এই দ্বিতীয় যে ঢেউটা উঠেছে সেই ঢেউটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপের দিকে ভারত নিশ্চয়ই কার্যকরী ব্যবস্থা নিতে পারবে। যে কোনো রকম কঠিন পরিস্থিতির মধ্যে কোথাও একটা সিলভার লাইনিং থাকে, যেখানে একটা আশার আলো দেখা যায়। ভারত প্রতি মুহূর্তে গোটা পৃথিবীর সাথে এই করোনা পরিস্থিতির সাথে সে তাল মিলিয়েছে এবং ভারত নিঃসন্দেহে দুটো ভ্যাকসিন অতি দ্রুত নিয়ে এসে গোটা বিশ্বের কাছে একটা পজিটিভ বার্তা দিতে পেরেছে, যে আরএনএ ভাইরাসের ক্ষেত্র গবেষণাকে খুব দ্রুততার সাথে অনেকটা সম্পন্ন করা যায় এবং দ্বিতীয় ঢেউকেও নিঃসন্দেহে আটকানো যাবে। কারণ গোটা ভারতবর্ষ আজ চিন্তিত এবং লড়তে লড়তে করোনাকে নিয়ে অনেকেই পরিশ্রান্ত হয়ে পড়েছেন। যাই হোক, আমরা রয়েছি একুশের মহারণকে নিয়ে এই গুরুত্বপূর্ণ খবরটা আপনাদের দিয়ে। এই ফেজে আমি একটু প্রথমে ডক্টর পলাশ বন্দ্যোপাধ্যায় আপনার কাছে আসছি। নিশ্চয়ই অবগত আছেন যে লাস্ট ফেজে যে ভোট, সেই ভোটের ক্ষেত্রে অবশ্যই কলকাতা, উত্তর কলকাতার বেশ কিছু কেন্দ্র রয়েছে এবং বীরভূম, এবং বীরভূম মানেই আমরা জানি 10 বছর ধরে বাংলার রাজনীতিতে বীরভূম। এবং এই প্রথম সংবাদ মাধ্যমের একজন কর্মী হিসাবে বিভিন্ন সময় দেখছিলাম যে জেলার কোন নেতা লাস্ট ওই সময়কার 34 বছর আর এই সময় 10 বছর যেরকম হেডলাইনস পান। তবে নিঃসন্দেহে যিনি 1 নম্বরে থাকবেন তার নাম অনুব্রত মণ্ডল, এবং লাস্ট ফেজ অফ ইলেকশনের 72 ঘন্টা আগে অর্থাৎ আগামীকাল তাকে সিবিআই ডেকে পাঠিয়েছে, আয়কর দপ্তরেরও তলব পড়েছে। এটা কি সত্যি কোনো রাজনৈতিক প্রতিহিংসা, ভিনডিকটিভনেস, নাকি হচ্ছে যে বিভিন্ন রকম যে পর্যায় চলছে তারই একটা মধ্যে এই পর্যায়টাকে ধরবো? কারণ এই বিষয়টা নিয়ে রীতিমতো এখন সব জায়গাতেই যথারীতি অনুব্রত মণ্ডল মানে হেডলাইন্স, কি বলবেন পলাশবাবু? মানে অ্যাকচুয়ালি আমরা আগের যে নির্বাচন দেখেছিলাম 2019-এ, তাতে অনুব্রত মণ্ডলকে নজরদারি করা হয়েছিল, নজরবন্দি করা হয়েছিল। তো একটু খেয়াল করে দেখবেন যে কদিন আগেই মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে, ফলে তার প্রিকশনারি মেজার্স অনুব্রতবাবু যাতে নিয়ে রাখেন, ফলে সেইটার করা যাচ্ছে না। ফলে সেই কারণে এই যে বিভিন্ন এজেন্সিকে দেওয়া আছে, এই যে ঘটনাগুলো ঘটছিল, অর্থাৎ অনুব্রত মণ্ডলের তার আত্মীয়র যে ইনকামের সাথে তার আয়ের সাথে সম্পত্তির যে মানে মিলনটা নেই বা ইনইকুয়ালিটি যদি বলি আমরা, সেটা নেই, মানে আছে আর কি। তো সেক্ষেত্রে এটা কি ইনকাম ট্যাক্স আগে জানতেন না? হঠাৎ করে এই লাস্টের দফার নির্বাচনের আগে 72 ঘন্টা আগে তাকে ডেকে পাঠানো, এটার মধ্যে অভিসন্ধিটা কোথায়? কারণ ভারতীয় জনতা পার্টি আসলে একটা মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন, শেষ মুহূর্তে এসে ওনারা বুঝে গেছেন যে আমাদের হাতে আর সেই সংখ্যাটা থাকছে না, যদি একটা শেষ চেষ্টা করে কিছুটা এগিয়ে যাওয়া যায়। পরবর্তীকালে আমরা দেখেছি বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে ওই হোটেলে নিয়ে যাওয়া বিভিন্ন যে কাজকর্মগুলো ভারতীয় জনতা পার্টি করেন, সেই জায়গাটাতে যদি পৌঁছানো যায় আর কি, তার একটা মরিয়া চেষ্টা। কারণ আমার খুব পরিষ্কার কথা, যদি কোনো ব্যক্তি কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, দুর্নীতির সঙ্গে যুক্ত, তাহলে তাকে এতদিন কেন করা হলো না? ঠিক ভোটের 72 ঘন্টা আগেই, ভোটের 96 ঘন্টা আগে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ইডি, সিবিআই জানতে পারছেন যে এই ঘটনার সঙ্গে অনুব্রতবাবু জড়িত, তাহলে আগে কেন ডাকেননি? আজকে ভোটের আগে ডাকছেন, তার পরিষ্কার কথা বীরভূম থেকে তাকে যাতে সরিয়ে ব্যতিব্যস্ত করা যায়, ভোটের কাছ থেকে বিরত রাখা যায়, এটাই উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। কামরুবাবু, দেখুন সুজিতদা, যে কথাটা পলাশ বলল সেটাতে আমি মানে পুরোপুরি রাজি তো অবশ্যই, কারণ বিজেপি এমন একটা জায়গাতে এই নির্বাচনটা 8 দফাতে করেছে, এক একটা জিনিসকে এমনভাবে ভালোভাবে ম্যাপিং করা। আজকের উদাহরণ কিন্তু আমরা সাউথ ক্যালকাটার ইলেকশনে পেয়েছি, সেখানে যেহেতু আমার দলের কিছু নেই, কিন্তু একটা উদাহরণ না দিলে না হয়, ইলেকশন এজেন্ট একটা দলের, তাকে অ্যারেস্ট করা হয়েছে, সেটা আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে শুনতে পেরেছি। তার মানে ইলেকশন এজেন্ট মানে হচ্ছে ক্যান্ডিডেট স্বয়ং, যে অনলি অথরাইজ পারসন যে বুথে বুথে ঢুকতে পারবে অ্যাপার্ট ফ্রম দ্য ক্যান্ডিডেট, তাকে কিন্তু আটকানো হলো, অ্যারেস্ট করা হলো, এটা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। এবং যে কথাটা পলাশ এই মাত্র বলল যে অনুব্রত মণ্ডল মানে একটা বীরভূমের হেভিওয়েট একটা নেতা, তাকে যদি না আটকানো যায় তাহলে বীরভূম একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাটায়
কিছু না কিছু একটা লাভ যদি আমরা নিতে পারি, এটা কিন্তু ওদের একটা প্রপার প্ল্যানিং এবং ম্যাপিং করা পরিকল্পনা, সেটা আমি 100% শিওর হয়ে গেছি। কারণ মুর্শিদাবাদে ইতিমধ্যে যা ঘটছে রাতের অন্ধকারে, সেটা যা খবর পাচ্ছি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে, সেটা কিন্তু অত্যন্ত একটা মানে অ্যাংশিয়াস মোমেন্ট চলছে ওই জায়গাটায়। যেভাবে গিয়ে আক্রমণ করা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, আজকে নির্বাচনের কোনো রকমের কোনো ইয়েতে থাকার কথা নয়, সিভিক ভলেন্টিয়ার এবং রাজ্য পুলিশ ওখানে গিয়ে আমাদের ক্যান্ডিডেটের উপরে আক্রমণ করছে, আমাদের কার্যকর্তার উপরে আক্রমণ করছে, এইটা তো চলছে রীতিমতো। এটা করছে কে? রাজ্যের শাসক দল। এবং কেন্দ্রের শাসক দল কি করছে? এইভাবে করে একটা পরিকল্পনাভাবে ভোটের নির্বাচনে যাতে কোনো না কোনোভাবে ওরা একটা প্রভাবিত করতে পারে, এটাই উদ্দেশ্য হচ্ছে বিজেপি দলের এবং টিএমসি দলের, এটাই আমি স্পষ্ট বলতে পারি এখানে। যুধাজিৎ মজুমদার, দেখুন বীরভূমের ক্ষেত্রে একটা খুব দুঃখের ব্যাপার যে বীরভূম একটা বীরভূমি, রাইট? যে বীরভূমকে চেনা যেত বা চেনা যায় সারা পৃথিবীর কাছে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরকে, এই শেষ দশ বছরের তৃণমূল সেই বীরভূমকে রবীন্দ্রনাথ ঠাকুরের বীরভূম থেকে অনুব্রতর বীরভূমে নিয়ে এসেছে। এই ট্রান্সফরমেশন, এটাই দুঃখের, বীরভূমের মানুষের কাছে খুব একটা দুঃখের লজ্জার বিষয়। তাদের যে গর্জে ওঠা তা ভোটের বাক্সে দেখা যাবে যে এই তাকে শান্তিনিকেতনের যে বিশ্বভারতীর উপাচার্যটা করেছেন আপনারাই করেছেন, এবং এই শান্তিনিকেতনের যে ঐতিহ্য ভাঙার মূলে কিন্তু উনি, এটা আগে স্বীকার করুন, তারপরে বলবেন অনুব্রতর কথা। আমরা 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 আলোচনা করছি বিরাট কোহলির, আপনি বলছেন আকাশ চোপড়া, বুঝলেন তো? অনুব্রত, না না, আগে এটা বিচার করুন। আগে এই যে বললেন না শান্তিনিকেতন নিয়ে ভারতীয় জনতা পার্টি এতটা উৎসুক, এই যে ঐতিহ্য নিয়ে উৎসুক, ঐতিহ্য ভাঙছেন কে? ঐতিহ্য ভাঙছেন ওখানকার উপাচার্য, আগে এটাকে কন্ডেম করুন, তারপরে অনুব্রত মণ্ডলের কথা আসবেন। জাস্ট বিকজ পলাশ বাবু উনি আপনাদের কথায় কথা মেলান না আর মাননীয় সুরে সুর মেলান না, আপনি নিশ্চয়ই জেনে খুশি হবেন, আপনি নিশ্চয়ই জেনে খুশি হবেন, আপনাদেরই ক্যান্ডিডেট বোলপুরের, তিনি বলছেন আমি বিদ্যুৎ বাবুকে চিনি না, বিদ্যুৎ বাবু ঠিক কাজ করছেন না, আপনারই ক্যান্ডিডেট বলছেন, এটা আমার কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নয়, আলটিমেটলি সে জায়গায় পৌঁছে গেছে। না না, আমরা এতটা ট্রানজাকশন লেভেলে আলোচনা করছি না, আমরা যেটা বলার চেষ্টা করছি যে শেষ দশ বছরে বীরভূমকে অক্সিজেন কম দেওয়া থেকে চামড় থেকে শুরু করে গুড় বাতাসে তুলে শুরু করে যে রবীন্দ্রনাথ এবং শান্তিনিকেতন সারা পৃথিবীতে যে কারণে আমাদের লাল মাটির দেশ বীরভূমকে চেনে, তাকে যে অপমান করেছে এই তৃণমূল কংগ্রেস, তার জবাব দু তারিখে মিলবে। আর তার এগেনস্টে যাই করে থাকুক না কেন নির্বাচন কমিশন, তা সবকিছু তুচ্ছ, কারণ এই মানুষটা যেভাবে ডেমোক্রেসিকে যে জায়গায় ডেমোক্রেসিকে নিয়ে গেছে, এবং ডেমোক্রেসির যে শির বলে না যে মানে অ্যাবসলুটলি রেপ অফ ডেমোক্রেসি, এই ভদ্রলোকের কথায় তার আচরণে তার থ্রেটে এবং সব কিছুতে, খেলা হবে ইজ নাথিং বাট আ থ্রেট, কি দেখে নেবো তোমরা কি করো। দেখুন আপনারা প্রবলেম কি বলুন তো, আপনারা মানুষকে বোকা ভাবেন, কিন্তু সবাই সব কিছু বোঝে, বাট প্রবলেম হলো যেই মানুষ রুখে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে এই এই বিশ্বভারতীর এ খারাপ ও খারাপ, যেই এগেনস্টে কথা বলবে, যেই কোনো বিরোধী ভাষা আসবে তাকে আটকে দেওয়া, কিন্তু মানুষ তো আর বোকা নয়। সেই জন্য যেরকম উত্তরবঙ্গ সেরকম বীরভূমেও আপনারা দেখতে পাবেন মানুষের, বীরভূমের ভোটটা কিন্তু মানুষের গর্জে ওঠার ভোট, মানুষকে যে মুখ চাপিয়ে রাখা হয়েছে তার ভোট, পঞ্চায়েতে যে একটা ভোট দিতে দেওয়া হয়নি তার এগেনস্টে ভোট, এবং সেটা আপনারা দেখতে পাবেন। যুধাজিৎ বাবু একটা কথা বলেন, সহিতা বলে দিই যে অনুব্রত বাবু কি কলঙ্ক নাকি ডেমোক্রেসির পক্ষে থ্রেট? আচ্ছা, আপনার শান্তন বাবুর কথা মনে হয় না যে যখন থ্রেট কথাটা আসে, আপনার মনে হয় না দিলীপ বাবুর কথা যে তাদের কথায় তাদের কথা মতো সিআরপিএফ বুকে গুলি চালালো? অনুব্রত মণ্ডলের কথায় কিন্তু গুলি চলেনি, কোনো লোকের হত্যা হয়নি, কিন্তু আপনাদের কথা মতো সিআরপিএফ সে গুলিটাই চালিয়েছে, এটাকে আপনার মনে হয়নি ডেমোক্রেসির পক্ষে থ্রেট? আগে এটাকে ভাবার চেষ্টা করুন। ওই চরমচরম আপনার বাতা সাথে কোনো লোকের কিন্তু প্রাণহানি হয়নি, কোনো লোককে কিন্তু খুন হতে হয়নি, কিন্তু আপনাদের কথায় খুন হতে হয়েছে সিআরপিএফের গুলির মাধ্যমে। পলাশ বাবু, আমাদের কথায় আপনার গায়ে লাগছে আর 150টা মানুষ যে মারা গেল, 150 এতগুলো লোককে ঝুলিয়ে দেওয়া হলো গাছে পেছনে লেখা বিজেপি করে মারা হলো। যুধাজিৎ বাবু আপনার মনে আছে, আপনার মনে আছে দিনহাটাতে আপনারা কি বলেছিলেন? আপনারা বলেছিলেন তৃণমূল কংগ্রেস হত্যা করেছে আপনাদেরই নির্বাচিত, আপনাদের নিয়োগ করা বিবেক দুবে কি বললেন? শেষ করে নেই যুধাজিৎ বাবু, আপনার অভিযোগটা বলে দিই, ঠিক আছে? আপনার বিবেক দুবে কি বললেন? আপনার কাছে আসবো, কংগ্রেসকে জড়াবেন। আপনি আপনি নিজে অধ্যাপক রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের, এটা ঠিক কথা সিবিআই ইনকাম ট্যাক্সের ব্যাপারটা আলাদা, আয় বহির্ভূত ব্যাপার, কিন্তু যে বিষয় নেই, এই সিবিআই কিন্তু রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার চুরির তদন্ত করছিল, রেজাল্ট আমরা জানি,
সবচেয়ে বড় লজ্জা, মানে এশিয়ার প্রথম নোবেল পুরস্কারের অরিজিনালটা নেই, ভাবা যায়? তারপর আবার রবীন্দ্রনাথের ঐতিহ্যের কথা বলেন, সংস্কৃতির কথা বলেন, সেখানে তো নিশন না ডেমোক্রেসির প্রশ্নে, যেটা যুধাজিৎ বাবু বলছিলেন, ডেমোক্রেসির প্রশ্নে নিঃসন্দেহে অনেকগুলো প্রশ্ন, কারণ আমরা একটা ডেমোক্রেটিক স্ট্রাকচারের মধ্যে রয়েছি, একটা সংবাদ মাধ্যম তখনই তার সত্যি নিরপেক্ষতা এবং তার সত্যিকারের ভালো কাজ সে করতে পারে যদি একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার থাকে। উনি ডেমোক্রেটিক কোয়েশ্চেন প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নের নিশ্চয়ই পারস্পরিক উত্তর আমি আশা করব। কিন্তু সিবিআই ডেকে পাঠিয়ে যেমন খুব লাগছে, যখন যুধাজিৎ বাবু বললেন তার অ্যাঙ্গেল থেকে কথাটাকে নিশ্চয়ই মান্যতা রয়েছে ডেমোক্রেসির কোয়েশ্চেনে, কিন্তু শান্তিনিকেতনের ঐতিহ্য সেদিনই খুব বেদনাদায়ক। আমি শুধু ভারতবর্ষ না, এশিয়ার প্রথম নোবেল প্রাইজ তার অরিজিনালটাই নেই, সিবিআই তদন্ত করছিল। জন্টু বড়াই, হ্যাঁ সুজিত বাবু, আমি প্রথমেই একটা অ্যাসপেক্টে আসি। সত্যি কথা, খেয়াল আছে 22শে ফেব্রুয়ারি আজ থেকে ঠিক 2 মাস আগে নিতুরির বাড়ির থেকে 1500 পৃষ্ঠার গরু এবং কয়লা পাচারের ডকুমেন্টস উদ্ধার করলো সিবিআই অনুপ মাঝির বাড়িতে, এবং পরবর্তীকালে সিবিআই একদম স্পষ্ট করে প্রেস স্টেটমেন্ট দিয়ে বললো আমরা এখানে যাদের যাদের নাম আছে তাদেরকে ইন্টারোগেশন করছি, আমরা জানি হরিশ চ্যাটার্জি রোড অব্দি পৌঁছেছিল। আশ্চর্যজনকভাবে 2 মাস হয়ে গেল ঠিক নির্বাচনের একদম শেষ মুহূর্তে, যখন একটা এলাকায় নির্বাচন, আমি বলছি না অনুব্রতবাবু ভালো, অনুব্রতবাবুর যথেষ্ট ইয়ে আছে, ইভেন অনুব্রতবাবু নিজের দলের লোক মঙ্গলকোটে তাদের জোট সঙ্গী তাকে বলেছে হারিয়ে দেবে, তিনি ওখানে দাঁড়াতে চাইনি, এসব সব কিছু ছেড়ে দিয়ে আমি পাশে কাটিয়ে বলছি যে সত্যি তো এতদিন আপনি কি করলেন, তার মানে 1500 পৃষ্ঠার যে কাগজটি আপনি উদ্ধার করেছিলেন সেখানে যে অনুব্রতবাবুর নাম ছিল এতদিন আপনারা জানালেন না, আপনারা হাইকোর্টে হলফনামা দিলেন যে এখানে এই যাদের যাদের নাম আছে আমরা খামবন্দি করে দিচ্ছি, হাইকোর্ট বললো ঠিক আছে আপনারা ইন্টারোগেশন শুরু করুন, এখন শেষ মলগ্নে গিয়ে আপনাকে মনে হচ্ছে অনুব্রতবাবু গরু কয়লা পাচারের সাথে যুক্ত। অর্থাৎ সুজিতবাবু আপনার বোধহয় খেয়াল আছে এই কয়লা দ্বারা বাংলার রাজনীতিকে কলঙ্কিত করা, কালো করার ঐতিহ্যই নতুন নয়, আমরা জানি বুদ্ধবাবুও কয়লা বন্টন কেলেঙ্কারিতে সিবিআইয়ের মুখোমুখি হয়েছিল যখন তিনি শেষ দিকটায় ক্ষমতার। অর্থাৎ সিবিআইয়ের কন্ট্রাডিকশন এই লাস্ট 10 বছরে আমরা পশ্চিমবঙ্গে একাধিক মানি লন্ডারিং এর কেসে সিবিআইকে দেখেছি যে কোথাও যেন দিনের আলো দেখতে পাই না, সিবিআইয়ের তথ্যগুলো সিবিআইয়ের করা কেসগুলো দিনের আলো দেখতে পাই না, এবং টপটপ করে এক একজন কি করে দল পাল্টে নিয়ে হঠাৎ সিবিআই থেকে নিষ্কলঙ্ক কলঙ্ক মুক্ত হয়ে যায়, এটা কিন্তু সন্দেহ জায়গায়। যদি নিরপেক্ষভাবে একটা স্ক্যান করুন, ধরুন সুজিত বাবু ইনকাম ট্যাক্স পেড না করি, তাহলে তো আমাকে একটা ফিনান্সিয়ালে ইনকাম ট্যাক্স পেড না করলেই আমাকে এক মাসের মধ্যে নোটিশ আসবে। আমি আসবো এর মধ্যে, আমি এক সেকেন্ড কোহিনু কামরু বাবুর একটা কথা খুব গুরুত্বপূর্ণ মনে হলো এই ক্ষেত্রে, যে পোস্ট পোল ভায়োলেন্সের ক্ষেত্রে আছে, মুর্শিদাবাদের উদাহরণ দিয়ে বললেন যে বীরভূমেও যদি এরকম পরিস্থিতি হয় তাহলে ভোটাররা কিন্তু ভয় পেতে পারে, সেটার জন্যেই কি এই পদক্ষেপ? আবার হচ্ছে উল্টো দিক থেকে টেকনিক্যালিটিসেরও কিছু প্রশ্ন থাকে, কারণ যে কোনো তদন্ত টেকনিক্যালিটিসের প্রশ্ন, কিন্তু যেহেতু 72 ঘন্টা আগে এবং অনুব্রত মণ্ডল বীরভূমে তিনিই হচ্ছেন ফেস অফ তৃণমূল, এই জায়গায় তাকে এইরকম ডেকে পাঠানোটা কি তৃণমূলের কাছে ইলেকশনের দিন একটা বিগ সেটব্যাক? আমি বলি, বিষয়টা হচ্ছে অনুব্রত মণ্ডল তিনি আমাদের জেলা সভাপতি, তৃণমূল কংগ্রেস করেন এবং বিজেপির ওখানে জেলা সভাপতি আরেকজন ছিলেন দুধকুমার মণ্ডল, তার ভাষাও যে বিশাল রাবীন্দ্রিক তা নয়। অনুব্রত মণ্ডল মাটির মানুষ, কথাটা খুব কাঁচাভাবে বলে দেন। এবার আসি সমস্যাটা কোন দিকে, যেটা অ্যাভয়েড হয়ে যাচ্ছে। আমরা বীরভূমের নাম শুনলেই 2 জন নোবেল প্রাইজ প্রাপকের নাম খুঁজে পাই, একজনের নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আইডিপি, তিনি শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেননি, অমিত শাহ এটা জানেন না। 2, অমর্ত্য সেন, ক্রমাগত রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তো হইছে তার কবিতা ইত্যাদি ইত্যাদি ছেড়ে দিন, অমর্ত্য সেনকে ব্ল্যাটেন্টলি আক্রমণ করেছে বোলপুরের অমর্ত্য সেনের স্টেজ বাড়ি নাকি জবরদখল করে নেওয়া, অমর্ত্য সেন 2 বিয়ে করেছে বলে অমর্ত্য সেন নোবেল পেয়েছে, এই যে ক্রমাগত এই গোছের কথাবার্তাগুলো বিজেপিরা বলে গেছে এবং বলেছে কারা, এই জায়গাটা বুঝতে হবে আপনার কালচারকে। কাল যদি আপনি একজন বাঙালি গিয়ে মহারাষ্ট্রে গিয়ে শিবাজি ভোঁসলের নামে 2 বাজে কথা বলেন মহারাষ্ট্রদের উপর, মানে রাইজিং অ্যাবভ পার্টি
একটা যেরকম ইমপ্রেশন হবে, এমনি আপনি বোলপুরে গিয়ে যদি অমর্ত্য সেন, ডক্টর অমর্ত্য সেনকে বলেন জবরদখল করে জমি নিয়েছে, অমর্ত্য সেন দুটো বিয়ে বলে নোবেল পেয়েছে, বোলপুর শান্তিনিকেতনের মানুষ কিন্তু সেটা মেনে নেন। দুই, এই আমরা লোকসভা নির্বাচনেও দেখেছিলাম, আমার ধারণা এখানে কাম্পুদা বলবেন যে ওখানে কিছু কংগ্রেসের বেল্ট আছে, কংগ্রেসের এমএলএও আছেন ওখান থেকে, জেলা সভাপতি এমএলএ ওখান, তিনি কিন্তু তার দল এবং রেজাউল করিম কিন্তু ওখানে ম্যাসিভ হেরেছিল হাসান, সেখানে কিন্তু ভোটগুলো নেই। আমরা যদি বোলপুর লোকসভাটা দেখি, মানে যেটার সঙ্গে আউসগ্রাম মঙ্গলকোট কেতুগ্রাম আছে, সেখানে কিন্তু আমরা সব জিতেছি, কিন্তু বীরভূম লোকসভা কেন্দ্রে ওখানে কিন্তু দুবরাজপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর আমরা এগুলোতে পিছিয়েছিলাম। সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে গোটা বামপন্থীদের ভোটটা, যে ভোটটা বামপন্থী রামচন্দ্র ডোম, মানে বিশাল নাম ছিল এককালে রামচন্দ্র ডোমে, সোমনাথ চ্যাটার্জির পর বোলপুরে দাঁড়িয়ে ছিলেন যখন 2009 সালে সিটটা রিজার্ভ হয়ে যায়, সেই রামচন্দ্র ডোম কিন্তু একদম, মানে তার হাইয়েস্ট ভোট হচ্ছে 18,000 একটা বিধানসভায়, একদম মানে কাউন্সিলররা পান কলকাতা পৌরসভায় ওখানে একটা ভোট, সেখানে বিধানসভায় হাইয়েস্ট তিনি পেয়েছেন 18,000। স্বাভাবিকভাবে কিছু বামপন্থী ভোট, এটা আমাদের এক্সপেকটেশন যে কিছু বামপন্থী ভোট জুটবে, এবং কন্টিনিউয়াস বাংলার সংস্কৃতিকে, রবীন্দ্রনাথকে মিস কোট করা, রবীন্দ্রনাথের গানটাকে পলিউট করা, এবং ডক্টর অমর্ত্য সেনকে কন্টিনিউয়াস ডিস্টার্ব করা, কন্টিনিউয়াস তাকে অ্যাবিউজ করা, তার ব্যক্তিগত জীবন নিয়ে অ্যাবিউজ করা, তার বাড়ি জমি জবরদখল হয়েছে, এইসব বলা, আমার মনে হয় বাংলার সংস্কৃতি রক্ষা করতে বোলপুর শান্তিনিকেতন বাংলার সংস্কৃতির পীঠস্থান, এবং বোলপুর শান্তিনিকেতন, দুবরাজপুর, সাঁইথিয়া, হাসান, নানুর, লাভপুর, মুরারেই, ময়ূরেশ্বর, দুবরাজপুর, এই পুরো জায়গাটাই এই শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির বাঙালিকে আক্রমণ করার, এবং আমরা শহুরে বাঙালিরা ব্যাপারটা খুব অ্যাকসেপ্ট করে নিই, আপনি জান না বোম্বেতে গিয়ে, বোম্বে বলুন শুধু, মুম্বাই বলতে হবে না, আপনি গিয়ে শুধু বোম্বে নাম করে একজন বাঙালি গিয়ে বলবে বোম্বেতে এসছি, কারণ জোহরকে ক্ষমা চাইতে হয়েছিল, বোম্বে বলেছিল বলে কারণ জোহরকে ক্ষমা চাইতে হয়েছিল। আর আমার একজন যাচ্ছি না, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি কি মেনে নেবেন আপনার পাড়ায় এসে, প্রশান্ত কিশোর তো অমর্ত্য সেনকে বাড়ির জমির জবরদখলকারী বলেনি, এটা আপনারা বলেছেন, আপনি বাঙালি হয়ে, বাঙালি হয়ে যদি বাবু মানেন যে ভারতের থেকে সারা বিশ্বে গর্ববোধ করেছে বাঙালি অমর্ত্য সেন, বাংলা ভাষা চাওয়ার জন্য গুলি মেরে দিলে মানতে পারলে, বাঙালি বাংলা ভাষা মানে গুলি মেরে দিলে তোমরা মানতে পারলে ভাই, আপনি বলুন না বাঙালি থেকে একজন নোবেল প্রাপক, তাকে আপনি বলছেন একজোড়া বিয়ে করেছে বলে নোবেল প্রাইজ পেয়েছে, তার বাড়ি জবরদখল করে নেওয়া আছে, বিশ্বের কথা একদম বরদাস্ত নয়। আমি সুজিদা একটা কথা একটু বলতে চাইছি, জুজাজিত বাবুকে একটা জাস্ট প্রশ্ন, আপনি বলুন অর্থনীতিবিদ হিসাবে অমর্ত্য সেনকে আপনি সম্মান দেন কি দেন না? দিতেই হবে, সবাইকে দি একদম। না না, তাহলে আপনি কিন্তু আপনার দলের রাজ্য সভাপতির বিরুদ্ধে যাচ্ছেন। দেখুন দেখুন দেখুন, আপনার দলের রাজ্য সভাপতি বলছেন তিনি কোনো অর্থনীতিবিদ নন, তিনি অর্থনীতি বোঝেন না, তাহলে আপনি আপনার দলের বিরুদ্ধে যাচ্ছেন। এই জায়গাটাই যাই হোক, আজকে 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 এই পর্যন্তই থাকছি, তবে হ্যাঁ আবারও শেষ মুহূর্তে বলে দিই, একটা বড় রকমের সংকট চেপে বসেছিল ভারতের উপর, যে কাঁচামাল অর্থাৎ ভ্যাকসিনের যে কাঁচামাল সেটা আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, মেডিকেল ইকুইপমেন্টস এবং সমস্ত কাঁচামালের উপর নিষেধাজ্ঞা তুলিয়ে সর্বতোভাবে ভারতের পাশে এসে দাঁড়াচ্ছে, এরকম একটা পরিস্থিতি মধ্যে এটা আছে সিলভার লাইনিং, এবং আগামীকাল অবশ্যই নজর থাকবে নির্বাচনের আগে অনুব্রত মণ্ডল, সতীশ সিবিআই তাকে যে ডেকে পাঠিয়েছে তিনি যান কি না, তার কারণ দাপুটের নেতা হিসাবে তিনি বরাবরই সর্বজন বিদিত।
এই বিষয়টাকে অবশ্যই নজর থাকবে এবং করোনা পরিস্থিতি উত্তরোত্তর কোন জায়গায় যাচ্ছে সমস্ত আপডেট তুল্যমূল্যভাবে আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। আবারও বলি, এই কিছুক্ষণ আগেই দেখছিলাম প্রোগ্রাম চলাকালীন 90% মানুষ বাড়িতে থেকেই ট্রিটমেন্টেই কিন্তু করোনা মুক্ত হচ্ছে 90%, এবং বাকি যে 10% মানুষের যাদের অবস্থা সিভিয়ার হচ্ছে সমস্ত ব্যবস্থা যদি ঠিকঠিক মতো করা যায় তাহলে এই সংকটটাকেও ভারত অতিক্রম করতে পারবে, এবং বাংলা তো বটেই। তার কারণ হচ্ছে করোনার সময় আমফান এসেছিল, ফলে দুটো জোড়া ফলা সামলাতে হয়েছে, এখন ভোট এবং হচ্ছে করোনা, এবারও দুটো জোড়া ফলার মানে পর্যায় চলছে। সুতরাং এই পর্যায়টাকেও অভিজ্ঞতায় সঞ্চিত বাংলা এগোবে কি না সেটাও নিঃসন্দেহে দেখতে হবে। ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রত্যেকে বেশি ভার্চুয়ালি ছিলেন, ঝন্টু বড়াইক, ডক্টর ঝন্টু বড়াইক আপনাকে অবশ্যই ধন্যবাদ, যুধাজিৎ মজুমদার তরুণ নেতা ভারতীয় জনতা পার্টির আপনাকেও ধন্যবাদ, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার, কামরু চৌধুরী কংগ্রেসের মুখপাত্র এবং অধ্যাপক ডক্টর পলাশ বন্দ্যোপাধ্যায় আপনাকেও ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে স্টুডিওতে ছিলেন। ধন্যবাদ আপনাদেরকেও যারা দেখলেন এই পর্বে একুশের মহারণ। দেখতে থাকুন Rplus নিউজ, আর এরপরে দেখুন শ্রীতপার সঙ্গে বাদ বাকি খবর যা রয়েছে যে মুহূর্তের লেটেস্ট আপডেটগুলো দেখতে থাকুন, এবং দেখতে থাকুন অবশ্যই Rplus নিউজ, সবার আগে সবার পাশে।